দুলো ভাই ঘর জামাই হয়ে গেছো নাকি? আমরা কিন্তু মোটামুটি প্ল্যানিং এ একটা আছি। এবার নিজের দুলাভাইকে ঘর জামাই বললেন আফ্রিদি। দুলাভাইয়ের সাথে আফ্রিদির মজার ভিডিও আনন্দ দিচ্ছে নেটিজেনদের। আফ্রিদি বলেন তার ওই ভিডিও 20,000 বার শেয়ার হলে তা দুলাভাইকে তিনি ঘর জামাই রেখে দিবেন। এই ভিডিওতে যদি 20,000 শেয়ার পড়ে তাহলে আমার দুলাভাই আমি ঘর জামাই রেখে দিব। জান না শেয়ারের উপরে আমি এটা বললে সে কষ্ট পায়। না না ঘর জামাই কেন থাকে? মন্তব্য করবেন লোকজন। তবে আফ্রিদি বলেন বিয়ে করলে তিনি ঘর জামাই থাকবেন, শ্বশুরের টাকা পয়সা দিয়ে আমোদ ফুর্তি করে বেড়াবেন। ইতিমধ্যে আফ্রিদি দুলাভাই তার পার্সোনালিটির কারণে সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠেছেন। আফ্রিদি দুলাভাই চুপচাপ থাকতে খুবই পছন্দ করেন। এছাড়া ক্যামেরার সামনে তিনি কথা বলতে খুব বেশি একটা পছন্দ করেন না। নিজ এলাকাতেও তার এই সুনাম রয়েছে। অনেকেই বলে থাকেন তিনি মাধবদীর গর্ব আহাত ও প্রমির প্রেমের সম্পর্ক ছিল, তবে আহাতকে দেখে বেশ পছন্দ করে ফেলে প্রমির বাবা ও মা। এরপরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তা সামনে এগোয়। আফ্রিদির দুলাভাই আব্দুল আহাদ চৌধুরী তিনি 3-4টা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। আহাদের একটি টেক্সটাইল মিল রয়েছে, এছাড়াও তার সুতার ব্যবসা রয়েছে। এগুলো ছাড়াও তিনি ঠিকাদারিও করে থাকে। স্বামীকে নিয়ে ভুলভাল তথ্য ছড়ানো বেশ বিরক্তি প্রকাশ করেছেন প্রমি নিজেও।